আমি যখন দেখলাম আমার ক্যারেক্টারটা এরকম, আমি কিন্তু তার উপর রাগ করেছি, যখন ডাবিং করেছি তখন আরও ডবল রাগ করেছি, এখন কিন্তু আরও রাগ আসতেছে, কিছু করার নাই, কারণ আমি এত সুন্দর করে সে আমার মানে ক্যারেক্টারটা মানে ফুটায় তুলছে, যেটাকে বলি স্কিন প্লে, ওটা এত সুন্দর হয়েছে যে আমি এই যে শাড়ি পরে পা তুললাম ক্যামেরার লো অ্যাঙ্গেল থেকে আলমকে বকতেছি, হ্যাঁ ব্রিফকেস ভরা টাকা মানে ইশারা দিয়ে সরাই দিলাম, সিকিউরিটিকে আলমকে দিয়ে দিলাম, মানে ভাড়া করলাম, সুপারি দিলাম একজনকে কিল করার জন্য, তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে, মানে হাঁটা চেজিংগুলা, লাস্টে আমি মানে ডাই করবো মরে যাবো, হ্যাঁ ওইটাও, হ্যাঁ রাইট, ওইটাও খুব ভালো লাগছে। আর তারপর আমি ওই যে আমাদের শ্রদ্ধেয় আমাদের সিনিয়র পার্সন এবং আমার আমার বিশিষ্ট ফ্রেন্ড, হ্যাঁ, এবং আমার ওস্তাদও বটে, এটা কেন বললাম, আমি গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা করছি, হায়াত ভাইয়ের সিনেমাতেও যখন প্রথম কাজ করছি তখন ওনারা দুজন চিফ অ্যাসিস্ট্যান্ট, আবার গাজী জাহাঙ্গীর ভাইয়ের সিনেমা উনি চিফ অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সব কিছু শ্যুটিংয়ের টাইমে মাহবুব ভাই ডাইরেকশন দিত আমাদেরকে, আমাদের শিখিয়ে দিত, মানে বুঝিয়ে দিত, আমরা মানে ডাইরেক্টরকে যত না পেয়েছি মূল ডাইরেক্টর ওনাকেই কিন্তু পেয়েছি, পরবর্তীতে তো আমাদের সেই সুপারহিট তাজমহলের একদম পর্দা কাঁপিয়ে দিলেন, তো এই আর কি। আর আলমকে আর কি বলবো, আলমের ওইটা ভয় বলছেন যে ওটা একটা রহস্যজনক, আমিও এটা কিন্তু আলমকে আজকেই বলতাম, আমি বলার আগে আপনারা বলে ফেলছেন আলমের এটা কেন রহস্যজনক, একটু পরে আলম কী ভিডিও করে আপলোড করে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না, আপনারা বলতে পারবেন আলম একটু পরেই কী একটা ভিডিও ছাড়বে, আনকমন একটা কিছু দিয়ে দিবে, যেই কারণেই আলমের এত ভিউ হয়, পাবলিসিটি হয়, পাবলিক ভাবতেও পারে না, এবং আলম নিজে এটা এত সুন্দর করে সাজায়, উপস্থাপন করে, স্ক্রিন প্লে করে, তো খুব ভালোই লাগে। আমি নিজেও তো অবাক হই মাঝে মাঝে যে আমি তো ভাবি না আলম এই কাজটা করবে, আমি রেগুলার দেখি ওর মানে নোটিফিকেশন আসলে আমি দেখি আলম কাজটা কী করলো, নতুন নতুন তোর একটা কিছু থাকবে, ও তো রহস্যজনক একটা কিছু উপহার দিবেই, হ্যাঁ সে ঠিকই, সে ক্রিম কিন্তু ঠিকই দিচ্ছে, তো সেই হিসেবে সবাই একটু দোয়া করবেন, আর বিশেষভাবে পাবলিসিটি করবেন এবারের মুভিটা যেন হল থেকে নামাতে না হয়, মানে মানুষ যেন হল থেকে ছবি নামাতে না দেয় এরকম, আমার তেজি সিনেমা মানে 3 মাস ব্যাপী চলছে, দর্শক সিনেমা হল থেকে ছবি নামাতে দিচ্ছে না, ডাইরেক্টর প্রডিউসারদের দ্বারা এসে আরেক সিনেমায় হলে আর কি সিনেমা রিলিজ করবে, তো ওরকম যেন আলমের সিনেমাটাও হয়। আর এই সিনেমাতে সত্যি আলমের ক্যারেক্টারটা অন্যরকম, ওর অভিনয় সব কিছু মানে চমৎকার, অ্যাক্টিং পারফরমেন্স, আমি তো দেখি না, এই প্রথম দুইটা সিনেমার কাজ করলাম আলমের সঙ্গে, তো এই সিনেমার কাজটা খুবই ডিফারেন্ট, আমি এখানে নেগেটিভ একটা চরিত্র করেছি, তো এটা আগে বলে ফেললে তো রিভিউ দেওয়া হয়ে গেলো, সো আপনারা একটা সারপ্রাইজ থাকলো, সিনেমা হলে বসে দেখবেন, আর যারা যারা দেখবেন অবশ্যই আমার আলমের কমেন্টসে বা সব ইউটিউবে সব জায়গায় আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো, ঠিক আছে। আপু, যখন আপনি তেজি সিনেমাতে অভিনয় করেছিলেন তখন বাংলাদেশে হল সংখ্যা ছিল প্রায় 450 বা 450 হল সংখ্যা ছিল, 1400, কিন্তু অত হলে রিলিজ হতো না, সবসময় 70-80টা হলেই রিলিজ হতো, অনেক সময় মানে সুপার বাম্পার হিট হলে 120টা হলে রিলিজ বা এরকম হতো আর কি, 3-4টা সিনেমা হল মিলিয়ে এরকম 500-600 মানে রিলিজ একসাথে হতো কাউন্ট করার পরে। এখন তো অত হল নেই, এখন হল আছে, এখন হল আছে, এখন তো আরও বেশি আমাদের মানে হওয়ার কথা, এখন যেই যেই সিনেমা হলগুলো আছে এখানেই তো সিস্টেম, মানে এরা 3 মাস ব্যাপী সিনেমাগুলো নেয়, আর আগে ম্যাগজিন নেগেটিভ পজিটিভের ক্যান্টেন নিয়ে দৌড়াদৌড়ি অনেক ব্যাপার ছিল, এখন তো আমরা শর্টলি মেমোরি কার্ডে এটা মেমোরি কার্ডে পুরো সিনেমাটা আমরা একবারে প্লে করতে পারতেছি, জাস্ট আমাদের মেশিনের সব ঠিক থাকলে, এখন হলগুলো সবই উন্নত হয়ে গেছে, তো আমাদেরও চেষ্টা করতে হবে বড় বড় যেগুলো সিনেপ্লেক্স সেখানেও ট্রাই করতে হবে এরকম কিছু। ভাষাটা কি আপু যদি সম্ভব আমি জানি না, ভাষাটা কি সোজা থাকে, এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? আচ্ছা কথা বলো শুনো, এক আপু ভাষাটা কি এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? এই সিনেমাটা যখন অফার করে আলম আমাকে, তখন আমার আমরা সবাই আমার যারা প্রোডাকশনের সবাই আমরা আলমের সিনেমাগুলো সব দেখলাম এবং ইউটিউবে দেখলাম, পরে ওখানে আমার পরিচিত সবাইকে পাওয়ার মধ্যে হায়াত ভাইকেও আমি পেয়ে গেলাম, আর হায়াত ভাইকে শুরু থেকে আমি ফলো করি, তো আলম আলমকে তখন আমি একটা ভালো করে চিনি না, আমি খুব দেখি ওর কন্টেন্ট, দেখি ওর কথা শুনি, যেমন মানে আমি প্রথম চ্যানেলে কাজ করতে গেলেই বলতো আলম ভাইয়ের ওই দিন এটা বের হয়েছে আপা দেখছেন, আমি কে দেখি নেই তো দেখি কোনটা বের হয়েছে আমার মোবাইল একটু বের করে দাও, তা আমার মোবাইল থেকে আমি ওয়াচ করতাম, তো পরে চিন্তা করলাম যে আমার ওস্তাদ এখানে পাঠ করছে অভিনয় করছে, তাহলে আমি এখানে গেস্ট হিসাবে যদি একটা 2 সিনের চরিত্রও থাকে তাহলে আমি অভিনয়টা করবো, অসুবিধা আমার আমাকে আলম আগেই বলছে আপা এখানে আপনার একটা টেস্ট, গেস্ট হিসাবে থাকবেন আমাদের সঙ্গে, এখানে আমাকে আমরা আপনাকে ভিলেন হিসাবে উপস্থাপন করবো একটু আনকমনভাবে, দর্শক যদি এখানে দেখে যে আপনাকে ভালো লাগছে পরবর্তীতে আরও মুভি আমরা তৈরি করবো আর কি। আর একটা শিল্পী একটা নিয়ে বসে থাকলে হয় না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাকে
মানে অভিনয়ের শিল্পী তো রুচিটা একটু বদলাতে হয়, আমার মনে হয়, এই জন্য আমি অভিনয়টা এটা করলাম, তো আমার কাছে ভালো লেগেছে। আপা তাহলে আমরা ধরে নিব তাহলে কোন আর্টিস্ট হিসেবে রিয়ামণি ছিল আলম ভাই? হ্যাঁ হ্যাঁ, রিয়ামণি আর আলম হচ্ছে এই সিনেমার জুটি। জুটি মিন্স ওরা লাভার গার্ল, লাভার বয়, মেন নায়ক নায়িকা, মূল নায়ক নায়িকা হিরো আলম এবং চিত্রনায়িকা রিয়ামণি এই সিনেমায় হতে যাচ্ছে। রিয়ামণির সঙ্গে আপনার মানে অভিনয়ে মানে না, রিয়ামণির সঙ্গে আমার কোনো অভিনয় একসাথে হয়নি, কারণ ওর ক্যারেক্টারটাই অন্যরকম। আমি ছিলাম বড় একটা নেত্রী, আগে এইটুকুই বলবো, আপনি গুছিয়ে পেটের ভিতর বোম ফাটাচ্ছে জানেন, আপনার হিস্ট্রিটা বলে দেন। কিন্তু পরে একটা সময়ের সবকিছু মিলিয়ে মানে যান্ত্রিক গোলযোগ যাকে বলে, পরে আর আর বাড়ানো হয় নাই, আর সিনেমার কাহিনীর চাইতে মানে বেশি হয়ে গেছে, সিনেমা বড় হয়ে গেছে, যে কারণে আমার সঙ্গে ডাইরেক্টর ভাইয়ের সব কথাই আমি শুনি, শাওন ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে শুনে বাকিটা বুঝে নিই। তো ছোটো করতে গিয়ে আর শুটিং কী করবে, ঠিক আছে, এমনিই সিনেমা ফেলতে হয়েছে, যে আলমের সিন একটাও ফেলা যাচ্ছে না।